হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি এই মুহূর্তে বা খবর অনুসারে আজকে আজকের দরতাজা তিরিশটি ব্রেকিং নিউজ আর তার সাথেই থাকছে জীবন্ত কিংবদন্তি সচিনের মূর্তি পাংখেরিতে দেখে চোখ ভিজলো মাস্টার ব্লাস্টারের দিকে দুর্গা পূজায় অনুদান মডেলে তিনশো কোটি খরচ করে আমদানি বাহাত্তর হাজার কোটি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারই সাথে খবর বেনামি অ্যাকাউন্টে কোটি কোটি লেনদেনের পেছনে আসলে কে তালিকা তৈরি ইডি থাকছে তা নিয়েও নতুন করে খবর আর এমনই সময় শিক্ষক নিয়োগের কল লেটার পাওয়া যাচ্ছে ওয়েবসাইট বিরাট বড় খবর দিল এবারে তবে তার মাঝে আপডেট চেষ্টা করে যান এখানে কিছু করতে পারবেন না পকে টাকার ইস্যুতে এবার সরব মমতা আর এমনই সময় মমতার ভুল চিকিৎসা হাঁটুতে সেপ্টিক কোলাকুলি যা জানালেন মুখ্যমন্ত্রী তাতেও এবার বিরাট বড় কাণ্ড ঘটে গেল আর সেই সাথে শীতের যে বৃষ্টির পরে ওয়েদারের বিরাট বড় আপডেট থাকছে লেটেস্ট খবর তার মাঝে আবার ষাট থেকে সত্তরটা ট্রলার পেট্রোল পাম্প কাগজপত্র বের করছি কাকে নিশানা মামতার এদিকে আবার রেল পথে ত্রিপুরার সঙ্গে জুড়লো বাংলাদেশ আগরতলা আখড়াউ রেল সংযোজন উদ্বোধন সব মিলে একের পর এক বিরাট বড় খবর তবে সবচেয়ে বড় আপডেট শিক্ষক নিয়োগের কল লেটার পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে বিরাট বড় খবর দিল এবার এসেছি তবে সবচেয়ে বাংলা কামানো লেটেস্ট বার্তা আর যাতেই গোটা দেশ জুড়ে কেঁপে গেল প্রতিরক্ষার সঙ্গে যুক্তদের জন্য এবার জ্যোতিপ্রিয় চিকিৎসা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ কমান্ড হাসপাতাল রিকাভার কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে কয়লা নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার আর এমনই সময় আজ থেকে বদলে যাচ্ছে টাকা সংক্রান্ত নিয়মগুলি আপনার উপরে প্রভাব পড়বে বিশাল ভাবে দেখে নেবো তা নিয়ে বিশাল বিশাল খবর রিকাভারে পদবিষ্ট হলো কে দায়িত্ব নেবে পুলিশের পর শুভেন্দুর সবাই না আদালতের আর এমনই সময় দিলীপ ঘোষের মুখে বিরাট বড় বার্তা পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে লাভবান শুধু মমতা সিঙ্গুর শীতে তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপের দিকে দুর্গা পার হতে ফের উৎসবের মরসুমে বাল্য রান্নার গ্যাসের দাম এই মুহূর্তে খবর বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে বিরাট বড় বদল তবে রকেটের গতিতে বাড়ছে দাম সেঞ্চুরি হাঁকানোর পথে এবার পেঁয়াজের মূল্য গোটা দেশে বার ঊর্ধ্বমুখী পেঁয়াজের দামে মাথায় হাত আর তারই মাঝে বিরাট বড় খবর ফোন হ্যাক করেছে কেন্দ্র অভিযোগে সরবে বার ইন্ডিয়া নেতৃত্ব আদানিকে সামনে রেখে বিজেপিকে এক হাতে রাহুল গান্ধীর অভিযোগ উড়িয়ে পাল্টা মোদী সরকার আর এমনই সময় বিরাট বড় খবর এথিক্স কমিটি তলবের মাঝে বিস্ফোরক মৌয়া কেন্দ্রের বিরুদ্ধে ফোন হ্যাকিং এর অভিযোগ এবার সরব তৃণমূল সাংসদ চ্যালেঞ্জ শুনে কমিটির তলবে হাজিরা ঘোষণা তবে চূড়ান্ত হলো দু ফুটবল বিশ্বকাপ ভেনু আয়োজক দেশের দৌড় থেকে অস্ট্রেলিয়া সরতেই খেলনা পথে দ্য গ্রেটেস্ট সন আরতে আসরে বসবে সৌদি আরবে সব মিলে থাকছে আজকের একের পর এক খবর তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেনি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন এবং লেটেস্ট খবরগুলো সবার আগে জানার সুযোগ করে দিন আর তারই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর থাকবে পরের ভিডিওতে এবার নতুন করে তথ্য দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো অনুদান মডেল তিনশো কোটি খরচ করে আমদানি বাহাত্তর হাজার কোটি এমনই বার্তা দিলেন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবছর দুর্গাপুজো এবং কার্নিভাল নিয়ে বেশ সন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন নবান্নের সাংবাদিক বৈঠকের শুরুতেই সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু কলকাতায় নয় এদিনের জেলার পুজো ভালনি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি তবে এই সবের মধ্যেও বিরোধীদের বৃত্তে ছাড়েননি মমতা তাই না পুজোর ক্লাব গুলিতে হাজার টাকা করে দেওয়ার প্রসঙ্গ তার মন্তব্য যারা বিরোধিতা করেছেন তারা করে যান আমরাও করে যাব পুজোর ক্লাব গুলোকে অনুদান দেওয়া নিয়ে প্রায় বিরোধীদের কটাক্ষ শুনতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এমনকি এ নিয়ে আদালতে মামলাও করতে দেখা গিয়েছে বিরোধীদের আর এদিন সেই অতীত তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ক্লাবে টাকা দেওয়া নিয়ে আগের তো আপনারা কোর্টে গিয়েছিলেন আমরা যদি তিনশো কোটি টাকা খরচ করে বাহাত্তর হাজার কোটি টাকা আছে এটা তো মডেল হওয়া উচিত পুজোতে এখন আট থেকে দশ দিনের হয়ে গেছে যারা বিরোধিতা করছেন তারা করে যান আমরাও করে যাব বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান এবারের পুজো খুব শান্তিতে সকলের সহযোগিতায় খুব ভালোভাবে হয়েছে মুখ্যমন্ত্রী বলেন ব্রিটিশ কাউন্সিলিং একটা রিসার্চ করছে তাতে ওরা বলছে এবারের পুজোয় বাহাত্তর হাজার কোটি টাকা আদান প্রদান হয়েছে আমার ধারণা এই অঙ্কটা আশি থেকে পঁচাশি হাজার কোটি টাকা হবে আমি কলকাতার পুজো দেখেছি জেলার পুজোগুলো ব্লক ধরে যা করেছে একজন বলছে আর একজনকে দেখো সময়ের আগেই তারা এগিয়ে গেছে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেনি মা আমাদের রক্ষা করেছে বস্তুত দু সালে সরকার আসার পর থেকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় উদ্যোক্তর অনুদান দেওয়া কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পঁচিশ হাজার টাকা অনুদান ঘোষণা করে সরকার করোনার সময় থেকে অনুদান বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয় গত বছর অনুদান প্রমাণিত আরো দশ হাজার টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্যোক্তাদের দাবি অথবা আগস্টে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে অনুদানের অর্থ বাড়িয়ে সত্তর হাজার টাকা করা হয় তার মাঝে আবারও আবহাওয়ার খবর রাজ্যে আরো একটু ভালো তাপমাত্রা কিছুটা কমলো শীতের আমেজ হচ্ছে সামান্য বৃষ্টির পূর্বাস এই মুহূর্তে বিরাট বড় খবর আরো একটু ভালো তাপমাত্রা জেলা জেলায় কমছে শীতের আমেজ কলকাতা সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে গরম ও আর্দ্রজনিত অস্বস্তি কিছুটা হতে পারে পশ্চিম উপকূলে মোট ছয় জেলাতে হালকা বৃষ্টির পূর্বাস তবে বৃষ্টি হবে পার্বত্য জেলাতে তাপমাত্রা ওঠানামা রাজ্যে হেমন্তের পরিবেশ থাকবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর জেলায় জেলায় শীতের আমেজ কমেছে মনোরম পরিবেশ শুষ্ক আবহাওয়া বদল এর সাথেই পূর্ব দিক থেকে বাতাস বইছে ধীরে ধীরে পুবালি হাওয়ার প্রভাবে আপাতত ঊর্ধ্বমুখী হবে পারত নভেম্বর তিন তারিখ পর্যন্ত তাপমাত্রা আরো একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব সকালে হালকা শীতের আমেজ থাকবে দিন ও রাতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আগামী কয়েকদিন শীতের আমেজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা আগামী শুক্রবার পর্যন্ত তাপমাত্রা এরকমই থাকবে আর এর মাঝে খবর শিক্ষক নিয়োগের কললেটার লেটার পাওয়া যাচ্ছে এবার ওয়েবসাইটেই বিরাট বড় খবর দিল এবার এসে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খবর মঙ্গলবার সন্ধ্যের পর থেকে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট মারপদ চাকরি প্রার্থীদের কল লেটার দেওয়ার প্রক্রিয়া শুরু করে আগামী ছয় নভেম্বর থেকে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মেধা তালিকা থেকে চাকরি প্রার্থীদের জন্যই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে চলেছে ইতিমধ্যে কোন বিষয়ে কবে কাউন্সেলিং হবে তার সময়সীমায় স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তোলা হয়েছে আর এবার গতকালের পরেই ওয়েবসাইট মারফত চাকরি প্রার্থীদের কল লেটার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে চাকরি প্রার্থীদের নাম রোল নাম্বার দেওয়ার পাশাপাশি যে হচ্ছে আধার নম্বর ও পাশাপাশি নতুন করে ছবি আপলোড করতে হচ্ছে কল লেটার পাওয়ার জন্য মনে করা হচ্ছে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে তাই ফের চাকরি প্রার্থীদের তথ্য যাচাই করে নিতে চাইছে তার জন্য কলার লেটার ডাউনলোড করার আগে আরো একবার যাচাই পর্ব করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন উন্নতিকে উচ্চ প্রাথমিকার শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের কলকাতা হাইকোর্টের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আসা চাকরি প্রার্থীদের কাউন্সিলিং করলেও রিকমেন্ডেশন লেটার বা সুপারিশ পত্র দেওয়া যাবে না আর এমন সময় মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার থেকে 70 টি ট্রলার পেট্রোল পাম্প কাগজপত্র বীর কুরছি কাকে নিশানা এবার মমতার একাধিক দুর্নীতিতে রাজ্যে একাধিক নেরামন্ত্রী এখনো জেলবন্দী সাম্প্রতিক এসএন দুর্নীতি কাণ্ডে ইডি হাতে গ্রেপ্তার হয়েছেন তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই গ্রেপ্তারির আগে থেকে অবশ্য বিজেপির বিরুদ্ধে ইডি সিবিআই কে ব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অবশ্য বিজেপির উদ্দেশে আক্রমণ শোনাতে গিয়ে সম্পত্তির হিসাব তুলে ধরেন মুখ্যমন্ত্রী বুধবার তিনি বলেন আমি ভাবছি কারো কারো ষাটটা সত্তরটা টলার আছে বেআইনি পেট্রোল পাম্প আছে আমরাও কাগজপত্র বের করছি এতদিন করিনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি মন্ত্রী থাকাকালীন কত জমি দিয়েছিল দিঘা ডেভেলপমেন্ট অথরিটি থেকে কাকে জমি দিয়েছিল আমরা কি জানতে চেয়েছি বিজেপিকে আমরা জিজ্ঞাসা করব আপনাদের এখানে কতজন সাধু আছে যদিও কাকে নিশানা করে তিনি অভিযোগ করেন তা স্পষ্ট করেনি মুখ্যমন্ত্রী মমতার সংযোজনার সবাইকে গ্রেফতার করে কি পশ্চিমবঙ্গ সরকারকে অকার্যকর করে দেবেন আপনারা কি ভাবছেন তাদের পরিবারের কি অবস্থা করে টাকায় কারা বিদেশ গিয়েছিল যারা বলছেন তাদের কত সম্পত্তি আছে আমরাও তদন্ত করতে পারি আকাশ সহ দুর্নীতি নিয়ে যারা বসে আছেন তারা টার্গেট করছে তাদের আগামী দিনে উত্তর দিতে হবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিরাট বড় বিপদ ঘটে গেল মমতার ভুল চিকিৎসা হাঁটুতে সেফটিক হয়ে গেছিল খোলাখুলি যা বললেন মুখ্যমন্ত্রী আপনার চোখ কপালে উঠবে প্রায় পঞ্চান্ন দিন নাকি তিনি নবান্নেই যাননি বিরোধীদের এখানে অভিযোগ শোনায় রীতিমতো ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সাংবাদিক বৈঠকে জানালেন ইনফরমেশনটা ভুল মুখ্যমন্ত্রী মূল দপ্তরে না এলেও এই সময় তার যাবতীয় প্রশাসনিক দায়িত্ব তিনি সামলেছেন বলে জানান মমতা এমনকি জানান পুজোর সময় সারা রাত তিনি অতন্দ্র পহরায় ছিলেন তবে এরই ভুল চিকিৎসার প্রসঙ্গ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দশ থেকে বারো দিন আমার চিকিৎসা চলছে ভুল চিকিৎসার কারণে আমার পায়ের আঘাতে সেপ্টিক হয়ে গিয়েছিল দশ থেকে বারো দিন প্যালাইনের মতো আমার হাতে চ্যানেল করা ছিল ওষুধ চলছে সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি তার মধ্যেও প্রতিদিন আমার অফিস থেকে কাগজ গিয়েছে যদিও তারপর থেকে তিনি পুজো উদ্বোধন থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্ম সবই সামলেছেন বলে জানান এমনকি পুজোর চার দিন ভোর পাঁচটা অব্দি জেগে থেকে পোহরা দিয়েছেন যাতে কোনো ঘটনা না ঘটে আমি অনেকের কাছে খারাপ তাতে কোনো সমস্যা নেই তবে যে তথ্য প্রচার করা হয়েছে তা ভুল তিনি বিরোধীদের সমালোচনায় ক্ষুব্ধ মমতা বলেন ভারতবর্ষের কটা চিফ মিনিস্টার অফিসে যান চিফ মিনিস্টার যেখানে থাকেন সেটা তো তার অফিস হয় আমি যে ছ দিনে ছ ঘন্টা ধরে পুজো উদ্বোধন করেছি নবান্নের ছোট ঘরে থেকেছি আমি নাকি পঞ্চান্ন দিন আসিনি আমি কি টাকা নিই নাকি আমি বিনা পয়সায় ভলেন্টিয়ারি সার্ভিস দিই পেনের ভিজিট অফিসিয়াল ভিজিট কেন্দ্র ক্লিয়ারেন্স দিয়েছিল গত সাতাশে জুন উত্তরবঙ্গের হ্যালিকপ্টার করা জরুরি অবতরণের সময় পা পা এবং কমের চোট পেছিলেন মুখ্যমন্ত্রী আর সেই তাকে দড়িগুড়ি করে এসএসকে মানা হয়েছিল এর কিছুদিন পরে হাসপাতালে ডুবানে মুখ্যমন্ত্রীর পায়ের পেছিতে আঘাতের চিকিৎসার জন্য সার্জিক্যাল পসিডিওর করা হয় দিন স্পেন সফর থেকে ফেরার পরই ফের দেখা দেয় পায়ের সমস্যা আবারও দেন এসএসকে যান তারপর থেকে চলছিল চিকিৎসা বেশ কিছুদিন কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এমন কি এ প্রথমবার কালীঘাটের বাড়িতে মন্ত্রীসভার বৈঠক হয় এমন সময় বিনার বড়কাণ্ড মমতা জাতীয় সঙ্গীত। অবমাননা করেনি মুম্বাই এর আদালতে রেহাই দিল মুখ্যমন্ত্রীকে সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া এবং আবৃত্তি করে এক বিষয় নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির এক নেতারা দায়ের করা কথা ছিল জাতীয় সঙ্গীত অবমাননার মামলা খারিজ করে কথা জানিয়েছে মুম্বাইয়ের এর আজেগাঁও নগর দায়রা আদালত সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে মুম্বাই এর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস কালে তার রায় জানিয়েছেন দু সালে মুখ্যমন্ত্রী একটি কর্মসূচিতে মমতা জাতীয় সঙ্গীত গাননি আবৃত্তি করেছিলেন তাই তাকে জাতীয় সঙ্গীত অবমানন যুক্ত করা যায় না মুম্বাইয়ে অনুষ্ঠানে ভিডিও পরীক্ষা করে দেখার পর কালে সোমবার তার নির্দেশের কথা জানিয়েছে বুধবার সেই রায় প্রকাশিত হয়েছে রিকভার আগামী বছর রাজ্যে কবে হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিন ঘোষণা করে জানিয়ে দিল বোর এই মুহূর্তে বিরাট বড় ধামাকাদের খবর দু হাজার চব্বিশ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে আঠাশ এপ্রিল রবিবার এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দিয়েছে ছাত্র আর তার সাথে একের পরে খবর বিস্তারিত খবর জানতে অবশ্যই ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট কম এখানে নিজেদের মতো করে প্রতিদিনের খবরগুলো দেখে নিতে পারবেন তবে আজকের খবরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান এবং আপনারই জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিও তারা সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে লেটেস্ট বার্তা জানার সুযোগ করে দিন এবং ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন ব্যাঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাড়াতাড়ি আপডেটগুলো এই মুহূর্তে একপলকে দেখে নিন